আসসালামু আলাইকুম, আবারও আরেকটি ভিডিও নিয়েছিলাম আপনাদের মাঝে টিভিএস স্কুটি বাইক নিয়ে। দেখতে পাচ্ছেন বাইকটি অনেক সুন্দর এবং ntorq 125 রেস এডিশন বাইকটি দেখতে পাচ্ছেন এবং বাইকটি খুব দেখতে সুন্দর এবং আরামদায়ক বাইক। দেখতে পাচ্ছেন ফুটপ্রিন্ট পা রাখার খুব একটা ব্যবস্থা রয়েছে এবং কিকার এবং সামন ফুটপ্রিন্ট সিস্টেম করানো আছে, এতে বাইকটি খুব চাহিদা বাংলাদেশে। টিভিএস ntorq 125 সিসি হোয়াইট টপ স্পিড, অন্য স্কুটির চেয়েও দ্বিগুণ স্পিড, যার কারণে বাংলাদেশের চাহিদা দ্বিগুণ বেড়েছে। আগে লেডিসরা ব্যবহার করতো, এখন 125 হওয়াতে লেডিস এবং বয়েস এই বাইকটির উপর একটু চাহিদা বেশি। সামন হেডলাইট এলইডি, যার কারণে হেডলাইটের আলো প্রচুর এবং সাইড লাইট দেখতে পাচ্ছেন। সামন লুপটাও অনেক সুন্দর। আমি আপনাদেরকে পুরো গাড়িটা দেখাচ্ছি। দেখেন পুরো বাইকটা লুপটাই অন্যরকম, রেড হওয়াতে আরও ভালো লাগতেছে। আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্কটা দেখাচ্ছি, এটা ফুয়েল ট্যাঙ্ক, এটা মুখা, এখানে ট্যাঙ্কি, এখানেই আপনাদের ইঞ্জিনটা আমি দেখাবো। এটা ফুয়েল ইঞ্জিন, ভিতরে সম্পূর্ণ ইঞ্জিন এবং চাকা পিছন চাকা ড্রাম, সামনটা হাইড্রোলিক, 125 সামন হাইড্রোলিক। বাইকটার লুক অনেক সুন্দর, আপনারা কিনতে পারেন, আপনাদের বাসায় লেডিস এবং ল্যাডার সবাই ব্যবহার করতে পারবে এবং খুব টপ স্পিড, যেহেতু স্কুটির মধ্যে এত টপ স্পিড আগে অন্য কোনো কোম্পানিতে আসেনি। এই প্রথম টিভিএসে নিয়ে এসেছে 125 স্কুটি। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করিয়েন।